বেশিরভাগ নদনদীর পানি কমতে থাকায় উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। রাজধানীর আশপাশের নদনদীর পানিও কমছে, কিন্তু উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানি আর খাদ্য সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন। এদিকে দ্বিতীয় দফা পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিসির মুন্সিগঞ্জের শিমুলিয়া 4 নম্বর ফেরিঘাট। তুরাগ, বংশী ও ঘাটাখালি নদনদীর পানি কমছে, কমেনি দুর্ভোগ। গাজীপুরের কালিয়াকৈরের পানিবন্দী প্রায় 19,000 পরিবারের বিশুদ্ধ পানির সংকটে তারা দেখা দিচ্ছে নানা রোগ বালাই। সিটি কর্পোরেশনের নিচু এলাকাগুলো থেকে নামছে না পানি। গোপালগঞ্জে মধুমতি বিল রোড চ্যানেলের পানি বিপদসীমা ছুঁয়েছে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সদর উপজেলার মানিকদাহ ও জালালাবাদে মধুমতি নদীতে ভাঙন শুরু হয়েছে। যমুনা ও ঘাগট নদী ছাড়া গাইবান্ধায় সবগুলো নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। ঘরে ফিরতে শুরু করেছে দুর্গতরা। তিন দফা বন্যায় সরকারি হিসাবে এ পর্যন্ত জেলার আমন বীজ, পটল, পাট, আউশ ধান, শাকসবজি সহ 3,186 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই কলেরা বাতিল চলে গেলে এখন কি করে খাবো? আমরা এই পথটাই করে খাই। পেঁপে 20 শতক এটা সব চলে গেছে, করে খাওয়ার মতো আর কোনো কিছু নাই, একের মা সব ডুবে গেছে। যমুনার পানি কমতে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। নিজ ঘরে ফিরতে শুরু করেছে কুড়িগ্রামের বানভাসীরাও, কিন্তু উপদ্রুত এলাকায় এখনও বিশুদ্ধ পানি, খাদ্য সংকট রয়েছে, পয় ব্যবস্থাও নাজুক। এদিকে মুন্সিগঞ্জের লোহজং শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিসির শিমুলিয়া 4 নম্বর ফেরিঘাট। 9 দিনের ব্যবধানে পদ্মার 2 দফা ভাঙনে শিমুলিয়ার 4টি ফেরিঘাটের মধ্যে 2টি ঘাট বিলীন হলো। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক।